মুর্শিদাবাদের রানীনগর থানার বাষট্টি নম্বর কালীনগর বুথে গত শনিবার ভোট চলাকালীন ব্যালট বাক্স লুট হয়েছিল রবিবার সেই ব্যালট বাক্স বুথ থেকে এক কিলোমিটার দূরে রাস্তার ধারে ঝোপের মধ্য থেকে উদ্ধার হয় সোমবার সেই কালীনগর সহ মুর্শিদাবাদ জেলার একশো পঁচাত্তরটি বুথে পুনর্নির্বাচন কিন্তু একাধিক বুথে নির্ধারিত সময়ের ভোটগ্রহণ শুরুই হল না কারণ কোথাও ভোটকর্মীদের কোথাও এখনও ছাপাই হয়নি ব্যালট বলে অভিযোগ

শনিবার মুর্শিদাবাদ জেলার একাধিক বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে অশান্তি হয় বুথের বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় জেলা জুড়ে ভোটগ্রহণের দিন পাঁচজনের মৃত্যু হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা